হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদের ফলাফলের বিশেষ আপডেট নিয়ে হাজির হলাম। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে পরিবার পরিকল্পনার যে পরিদর্শিকা পদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, এর ফলাফলটি কেন প্রকাশিত হচ্ছে না। ফলাফল কিন্তু অলরেডি ওয়েবসাইটে কিন্তু দিয়েছে, ফলাফল অলরেডি প্রস্তুত হয়েছে, অর্থাৎ মন্ত্রণালয় অনুমোদন দিলেই কিন্তু ফলাফল প্রকাশিত হবে যে কোনো সময়। ফলাফল প্রকাশিত না হওয়ার যে পিছনে যে কয়েকটি কারণ আছে, সে কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখলে বুঝতে পারবেন, আর ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না, পরবর্তীতে খামাখাদ দেখে এই আপনারা কমেন্ট করবেন, আজেবাজে কমেন্ট করবেন। আর কিছু কিছু এই অডিয়েন্সের একটা প্রবলেম, তারা কিন্তু ভিডিও পুরোটা দেখে না, তারা আসে শুধু এই জাকিটরদেরকে মানে আজেবাজে একটা কমেন্ট করার জন্য, তারা মানে সব সময় প্রস্তুত হয়ে থাকে। তাদের পেশা মানে আপনি যদি কীরকম তথ্য দেন, ভালো তথ্য দেন না কীরকম তথ্য দেন, তাদের কোনো দেখা মানে যায় আসে না। তারা আসবে একটা উসগুবি একটা মানে আউল বাউল আদে কমেন্ট করে চলে যাবে। আপনাদের যদি আমার ভিডিও যদি ভালো না লাগে তো আপনারা ভিডিও দেখবেন না, আমি যে বলতে চাই আমার ভিডিও দেখা লাগবে, যার প্রয়োজন সে দেখবে। আর এইরকম কয়েকজন আছে আমার এখানে অডিয়েন্স, তারা কিন্তু আমার হয়তো সদস্য না, কিন্তু তারা আমার ভিডিও দেখে এবং তারা প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের আজেবাজে কমেন্ট করে। আর আমি জানি আমার অডিয়েন্সগুলো খুবই ভালো এবং খুবই নম্র, তারা কিন্তু আজেবাজে কমেন্ট করে না, তারা কিন্তু সবসময় উৎসাহ দেয় আমাদের মতো ক্রিয়েটরকে, আমরা যাতে নতুন নতুন তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর আপনাদের সর্বশেষ আপডেট, অনেকেই হয়তো জানেন এই পরীক্ষার সমস্ত কিছু জানেন, তারপরেও আমি তাদের সামনে তুলে ধরতেছি যে এখানে ওয়েবসাইটে কিন্তু ফলাফলটি প্রকাশিত হয়েছে। আপনারা জানেন এক্সামিনেশন নেম ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, আর অর্গানাইজেশন নেম ডিরেক্টরেট জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং DGFP। আপনারা জানেন পরীক্ষাটি হয়েছিল 18 ফেব্রুয়ারি 2023 তারিখে, টোটাল পোস্ট 1080, আর অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে। আর আপনারা জানেন পরীক্ষাটি ইতিমধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। পরীক্ষাটি আপনারা জানেন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল যে 18 ফেব্রুয়ারি 3 ঘটিটায় জেলা পর্যায়ে, অর্থাৎ 46টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা অংশগ্রহণের জন্য যে আগামী কিন্তু এই গত যে 13 ফেব্রুয়ারি কিন্তু থেকে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছেন, পরীক্ষাটা হয়েছিল। মূলত এই ধরনের পরীক্ষায় কিন্তু মূলত ফলাফল কিন্তু খুবই দ্রুত প্রকাশ করে এক সপ্তাহের মধ্যে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলাফল কিন্তু ওয়েবসাইটে কিন্তু প্রস্তুত, অর্থাৎ মন্ত্রণালয় কিন্তু অনুমোদন দিলে কিন্তু ফলাফলটি পাবলিশড হবে। কিন্তু কী কারণে ফলাফলটি পাবলিশ হচ্ছে না, সেটা হচ্ছে মূল একটা কারণ। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আমরা যোগাযোগ করেছিলাম একজনকার সাথে, আমার পরিচিতের সাথে, তিনি ওখানে একজন কর্মরত অবস্থায় আছেন। তিনি বলতেছেন এখানে একটা ঝামেলা হয়েছে, অর্থাৎ পদ সংখ্যার ব্যাপার তো আছে, সেটা আমি বলবো, পদ সংখ্যা বাড়ানো নিয়ে কিছু সমস্যা রয়েছে সেটা আমরা বলবো। তার আগে এখানে যে ফলাফল প্রকাশিত হচ্ছে না তার মূল যেটা কারণ, এখানে হচ্ছে তকদির, অর্থাৎ সুপারিশ। এখানে এত পরিমাণ সুপারিশ জমা হয়েছে, মানে এক একটা কর্মকর্তার হাতে এত পরিমাণ সুপারিশ জমা হয়েছে, সেটা আসলে সবার যদি তকদির তারা যদি মানে রিসিভ করে তাহলে এখানে পদ সংখ্যা এই পদ সংখ্যা হচ্ছে না। তাদের পদ সংখ্যা 5 থেকে 10 হাজার পদ সংখ্যা হলেই তবে তাদের তকদিরগুলো নেওয়া যায়, এই এর তকদির দিতেছে, এইভাবে তকদির দিয়ে এইরকম একটা সমস্যা হয়েছিল। আমরা নাম প্রকাশ করবো না, যে কোনো মাধ্যমে আমরা জানতে পেরেছি। আর তবে অধিদপ্তর সক্রিয় অবস্থানে আছে, অধিদপ্তর এগুলো সমস্যার সমাধান করে, অধিদপ্তর কিন্তু কারো কিন্তু সম্ভবত সুপারিশ এখানে রিসিভ করবে না যতদূর সম্ভব জানা গেল। অধিদপ্তর চাইছে যে এখানে একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, তারা কিন্তু স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে কিন্তু তারা নিয়োগ দিতে চাচ্ছে, এবং বাইরে বিভিন্ন মন্ত্রী এমপি থেকে শুরু করে বিভিন্ন মহল কিন্তু তাদেরকে কিন্তু এই সুপারিশ আসতেছে, অনেকগুলো সুপারিশ এখানে জমা হয়েছে। সুপারিশগুলোর কারণেই মূলত ফলাফলটি আসলে তারা যে মিটিং করবে, একটা মিটিং করে যে ফলাফলটি পাবলিশ করবে, এই কারণে মিটিং নিয়ে তারা কিন্তু বসতেছে না, অর্থাৎ যে কোনো মুহূর্তে তারা কিন্তু মিটিংয়ে বসবে, মিটিংয়ে যেদিন বসবে সেদিনে কিন্তু ফলাফলটি কিন্তু পাবলিশ করে দেবে। অর্থাৎ যদি মিটিংটি যদি আজকে ছোটে
রবিবার অর্থাৎ কাল আগামীকাল আগামীকাল যদি সম্ভবত যদি মিটিং হয় তবে ফলাফল প্রকাশিত হতে পারে, কিন্তু ফলাফল প্রকাশিত কখন হবে আসলে কেউ 100% শিওর দিয়ে কেউ বলতে পারবে না। কোনো মন্ত্রণালয়ও অনেক সময় কিন্তু এই তারা মন্ত্রণালয় কর্মকর্তারা কিন্তু শিওর না, কনফিউজ তারা, আর আমরা তো ওখান থেকে তথ্য সংগ্রহ করি, আমরাও বলতে পারবো না আসলে ফলাফলটা কবেই প্রকাশিত হবে। তবে জানা যাচ্ছে খুব দ্রুত অর্থাৎ এই কাল পরশুর মধ্যে অর্থাৎ এই সপ্তাহে সম্ভবত প্রকাশিত হবে। আপনারা অবগত রয়েছেন যে এই ধরনের দলাদলি অভ্যন্তরীণ দলাদলির কারণে কিন্তু 2018 সালের কিন্তু একটা কিন্তু এই পরীক্ষার ফলাফল চূড়ান্ত ফলাফল কিন্তু এখনও কিন্তু প্রকাশিত হয়নি। এই ফলাফলটি প্রকাশিত না করে আবার তারা কিন্তু আবার এই বিজ্ঞপ্তি আবার একটা দিয়েছে, ওটা কিন্তু এখনও ঝুলিয়ে রেখেছেন, দেওয়ার পরে এটা কিন্তু তার বিজ্ঞপ্তি দিয়েছে। না জানি এটাও আবার 2018 সালের মতো হয় কি না, তবে এটা হবে না, এটার ফলাফল খুব দ্রুত প্রকাশ হবে। তবে আশা করা যাচ্ছে যে সম্ভবত এই সুপারিশ স্টকদের এরা হয়তো অ্যাকসেপ্ট করবে না, ও সম্ভবত মেধার ভিত্তিতে এরা নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। আপনারা জানেন ইতিমধ্যে যত সেক্টর চাকরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মেধার ভিত্তিতেই হচ্ছে মূলত, আর এখানে সুপারিশ মানতে গেলে এখানে পদ সংখ্যা কিন্তু ব্যাপক লাগে, অর্থাৎ 5-7 হাজার পদ সংখ্যা হলেই তবে যতগুলো সুপারিশ এরা পেয়েছে, মানে একজন কার সুপারিশ নিলে সবার সুপারিশ নিলে 5-10 হাজার প্রার্থী লাগে, অর্থাৎ সেটা যেহেতু হচ্ছে না তবে চাচ্ছে যে কারো সুপারিশ নেবে না, অর্থাৎ তারা কিন্তু মেধার ভিত্তিতেই কিন্তু নিয়োগ কার্যক্রমটা শেষ করবে। এটাই আসলে আমরা যেটা মানে নিউজটা পেলাম এটাই সর্বোপরি সর্বশেষ আপডেট। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন হতাশ হওয়ার কিছু নেই, ফলাফলটি খুব দ্রুত পেয়ে যাবেন, আর 2018 সালের মতো এটা হবে না, এই এটার ফলাফল ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবলিশ হওয়ার পসিবিলিটি রয়েছে, আর হয়তো এই ফলাফলের জন্য আপনারা অনেকেই অপেক্ষা আছেন। আর তারপর আবার এই চতুর্থ গণবিজ্ঞপ্তির আপডেট আছে, একটা আপডেট আমরা পেয়েছি, পরবর্তী আমরা জানিয়ে দেবো। চতুর্থ গণবিজ্ঞপ্তি আপডেট প্লাস ইজিডির আপডেট আমাদের হাতে এসেছে, আমরা এর ভিডিও আমরা দেবো আপনাদেরকে। আর যারা আমাদের চ্যানেলটাতে আসলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আমরা কিন্তু এই বিভিন্ন মহল থেকে তথ্য সংগ্রহ করে সবার আগে দেওয়ার চেষ্টা করি, আর কোনো কারণেই অনেক সময় হয়তো আমাদের আগে অনেক ক্রিয়েটর দেয় তারা অ্যাক্টিভ থাকে যারা হই, আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা এই চ্যানেলটির সদস্য লাভ আসলে আপনাদের লাভবান হবেন, আপনারা উপকৃত হবেন আমি আশা করি আশা রাখি। আর সামনে প্রাইমারি সম্পর্কে আমরা বিভিন্ন এই তথ্য আপনাদের সামনে শেয়ার করব, এবং প্রাইমারিতে কীভাবে আপনার সহজে ইজিলি আপনার প্রাইমারিতে অ্যাপিলিতে উত্তীর্ণ হতে পারবেন সেটা আমাদের নিজের বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করব সামনে। আমি প্রাইমারিতে কীভাবে এই প্রথমবার এই প্রাইমারিতে আমি কীভাবে এমসিকিউতে খুব সহজেই আমি এমসিকিউতে মানে কোয়ালিফাইড করেছি, আর আপনারা এইভাবে পড়লে ইনশাআল্লাহ কোয়ালিফাইড করবেন সেই সম্পর্কে একটা ভিডিও আসতেছে। আর আপনারা অবশ্যই আমাদেরকে আমার যারা ভিডিওগুলি দেখতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।